রাশিয়া থেকে আমদানি বাড়ানোর পর জ্বালানি তেলের দাম কমলো শ্রীলঙ্কার সরকার। সোমবার রাত থেকে পেট্রোল ও ডিজেলের নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। পেট্রোলের দাম লিটারে 40 রুপি এবং ডিজেলের দাম লিটারে 15 রুপি কমিয়েছে সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন। সোমবার থেকে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 370 রুপিতে আর ডিজেলের নতুন দাম 415 রুপি। অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের দাম একই থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা বিজয় সেকেরা। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে অক্টোবর মাসে দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম কমালো দেশটি। $6 billion debt. Supermarket